হে গাইস, আজ চলে এসেছি আমি সোমনাথ তোমাদের সাথে একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে। আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তবে প্রতিদিন যে খুব সকালে উঠি সেটাও না, এরকম টাইমে উঠি মোটামুটি 9:30-10। তো আজও উঠেছি, উঠার পরে নিচে নামলাম। তবে কি বলতো, বেলা করে উঠবে না, এই আমাদের মতো বাড়িতে ঠিক মতো পাত্তা পাওয়া যায় না। আমার ক্ষেত্রেও তাই, নিচে নামলাম, দেখলাম যে যার কাজে ব্যস্ত। আমি চা 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 করে এদিক ওদিক ঘুরে বেড়ালাম, কেউ কথা বললো না। অবশেষে মা অতিষ্ঠ হয়ে বলল, যা নিজে করে খেয়ে নে, আজ না মঙ্গলবার। হ্যাঁ, আমার তো মনে পড়লো আজ মঙ্গলবার। মঙ্গলবারও মানে এখন মঙ্গলচণ্ডীর একটা ব্যাপার স্যাপার থাকে, একটা সাজো সাজো রব চারিদিকে উঠে গেছে, তো সেই নিয়ে বাড়ির সবাই ব্যস্ত। এই বাবা ফল প্রসাদ জোগাড় করছে, মা আলপনা দিচ্ছে, স্নান টান করে, একটা বিশাল ব্যাপার। তো আমি কি করব খুঁজে না পেয়ে নিজেই গেলাম রান্নাঘরে, এই যে চা বানিয়ে আনলাম খাওয়ার জন্য। তো কি, এইভাবে আমাদের চলে যায়, ঠিক আছে, সব কিছুই মেনে নিতে হয়, আর সব কিছু নিয়েই তো জীবন, সব কিছু নিয়েই তো সমাজ। সমাজের বাইরে কি আর বেরোনো চলে? সমাজের বাইরে বেরোন যারা মহাপুরুষ, আমরা কি আর সেখানে সেই যোগ্যতা পেয়েছি? তবে যেটা বলার, আজ কি হবে সেটা এখনো আমি নিজেও জানি না। দিনের সাথে আমার সাথে থেকো এবং পুরো ব্যাপারটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর একটা ব্যাপার, আজকে রাত্রে একটা গল্প বলবো, সে গল্পটা হবে হায়দ্রাবাদ শহরের, মানে হায়দ্রাবাদ শহরের নামকরণ হায়দ্রাবাদ কেন, এর পেছনে একটা যুক্তি আছে বা একটা ছোট্ট গল্প আছে। চলো আজ রাতে তোমাদের সাথে সেইটাই শেয়ার করব, তার আগে অনেক কিছু ঘটবে, আমার সাথে থেকো, চলো দেখাচ্ছি। হ্যাঁ, যে ব্যাপারটা তোমাদেরকে সকালে বললাম, মানে যে বাড়িতে একটা মঙ্গলচণ্ডীর পুজোর ব্যাপার থাকে, তো সেটা এখন বাড়িতে হচ্ছে, ঠিক আছে। তো আমার বাবাই পুজো করে বাড়িতে, তো চলো তোমাদেরকে সেটা একটু দেখাই। তবে তার আগে বলে দিই যে আজ মঙ্গলচণ্ডীর সাথে মনসা পূজারও একটা ব্যাপার আছে, ঠিক আছে, তো দুটোই সম্ভবত হবে। চলো তাহলে তোমাদেরকে একটু দেখিয়ে আনি বাড়িতে কীভাবে কী পুজো টুজো হয়, চলো। রক্ত কৈশেও বস্তাচ স্মিত বক্তা সুহানুনা নবযৌবন সম্পন্না চারবঙ্গী ললিত প্রভা ওম হ্রিং মঙ্গলচণ্ডিকাই দেবৈ নম দেবী নাগা ভরণ ভূষিতাম স্নাপয়ামি মহাভাগাং উত্তার্ধন বৃদ্ধয়ে ওম গন্ধচন্দন মিশ্রেণ ত্বেন নাগমাতরম স্নাপয়ামি মহাভাগাং সর্বসম্মতি হেতবে ওম আস্তিকস্য মনের মাতা ভগিনী বাসুকিস্ততা জরৎকারু মুনেপূর্ণী মনসা দেবী নমস্তুতে। বাড়িতে পুজো মানে একটা বিশাল ব্যাপার, সেটা হচ্ছে পুজোর শেষে দারুণ দারুণ প্রসাদ খেতে পাওয়া যায়। এই যে তোমরা দেখছো, এগুলো এবার আমরা খাবো সবাই মিলে, চলো। এই যে আজকের রাজস্বিক খাবার, মুড়ি, তারপরে বোঁদে, মিষ্টি, ফল, শশা, বেগুনি। মাঝে মধ্যে পুজো পাঠ হওয়াটাও জরুরি, বুঝতে পারছো? দেখো তো কত সুন্দর সুন্দর খাবার খেলাম, একদম পেট টেট ভর্তি হয়ে গেল, মনও শান্ত। তো আর কি, মন যখন শান্ত, পেটেও যখন খাবার পড়ে গেছে, চলো তাহলে আমার যেটা প্রধান কাজ, মানে লেখাপড়ায় মনোসংযোগ করা যাক। আবার দেখা হচ্ছে দুপুরের দিকে, চলো। এখন প্রায় দুপুর, এই একটু টাইম বের করতে হলো, মানে টাইম তো আর পাওয়া যায় না, টাইম সবাইকে করে নিতে হয়। মানে কি বলতো, এই যে একটা বাদ্যযন্ত্র তোমরা দেখছো, এই যে বাদ্যযন্ত্রটা যদি ঠিকঠাক ভাবে শিখতে হয়, তাহলে কিন্তু এর পেছনে তোমাকে টাইম দিতে হয়, মানে রেওয়াজ টেওয়াজ করতে হবে।
কিন্তু কি বলতো, যদি ফাঁকিবাজদের কাউন্টিং হয় তার প্রথম 10 জনের মধ্যে হয়তো আমার নাম আসবে, ঠিক আছে? একদমই রেওয়াজ করি না। চলো তোমাদের একটা কবিতা শোনাই। কবিতাটা এককালে আমি লিখেছিলাম, কবিতার নাম সমাধান করো। প্রশ্নটা তখনের, ঠিক যখন অযত্নের আদরগুলো অজস্র ভালোবাসা দাবি করে, হিংসার মাঝেও আবেগেরা এসে ভিড় জমায়, প্রহরের পর প্রহর কাটে তাদের প্রতি ধাপের জট খুলতে, কথার বারকোড লাগিয়ে প্রতিনিয়ত স্ক্যান করে নেয় চাওয়ার থেকে পাওয়ার বাড়তি হিসেবটি। এভাবেই হয়তো প্রেমিক সমাজ চলে, মানব প্রেমের ইকুয়েশন সমাধান করে এখনো শূন্য চলে আসে চলের মান। কবিতাটা হয়তো লিখেছিলাম অনেক বছর আগে, কিন্তু এই যে লাইনটা, চাওয়ার থেকে পাওয়ার বাড়তি হিসেব, এটা আমাকে এখনো খুব আকৃষ্ট করে। মানে আমি চারদিকে এখন ওই ব্যাপারটা দেখতে পাই। দেখো, আমি এই যে বাজনাটার পেছনে সময় দিচ্ছি না, আমি রেওয়াজ টেওয়াজ করছি না, তাহলে কি আমি খুব সুন্দর বাজাতে পারবো? কিন্তু আমাদের কি বলতো, আমি এই বাজনাটাকে যত না বেশি চাই, তত বেশি চাই এই বাজনার থেকে একটা সুর উঠুক, একটা আমি দারুণ বাজাই, একটা দারুণ অনুভূতি, একটা দারুণ শান্তি। কিন্তু সেটা কি আদৌ সম্ভব তুমি যদি এটার পেছনে টাইম না দাও? আর টাইম তো একটা বিশাল ব্যাপার, এই যে টাইম ইন্টারভেল, দুটো নোটের মাঝে যে একটা গ্যাপ, এটাই হচ্ছে বাজনার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, আর আমার তো সেটাই আসে না। দেখো কি রেওয়াজ করছে একটু শোনাই তোমাদের, ঠিক আছে? দেখা যাক এগুলো কতটা কি ঠিক করতে পারি। তো এখন দেখো, যেহেতু ক্লাস আছে আজকে, মানে একটু সময় তো আমাকেও দিতে হবে, মানে নিজের মুখটা তো রাখতে হবে। ফাঁকিবাজ মানছি, তাও একটু চেষ্টা করা যাক, মানে একটু রেওয়াজ করা যাক আর কি। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরে, টাটা। বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে, আমরা ঘরে বসে আছি, একটা ঠান্ডা, বেশ ঠান্ডা পরিবেশ, অসাধারণ এক দৃশ্য দেখছি, ঠিক আছে? যাই হোক, বৃষ্টি যখন হচ্ছে হোক, আমার একটু জাকিয়ে ঘুমটা হবে আজকে দুপুরে। চলো তবে, ঘুমিয়ে ওঠার পর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, টাটা। প্রায় অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6:30 বাজে, মানে দুপুরে যে কি বলবো, একটা এমন ঘুম হয়ে গেল, দেখতে পাচ্ছ চোখ চোখগুলো হালকা হালকা ফুলে টুলে গেছে। যাই হোক, উঠলাম, একটু দেরি হয়ে গেল, বাইরে দেখলাম আকাশটা পরিষ্কার, এখন একটু বৃষ্টি হচ্ছে না। তো চলো একটু ঘুরে আসি অর্ণবের সাথে, চলো তোমাদের দেখাবো। এই হচ্ছে বাঁকুড়া বাইপাস, তোমরা দেখছো আজ বেরিয়ে পড়েছি, লোকজন খুবই কম। কিন্তু কী হলো তো, এই রাস্তাটা গেলে না খুব ভালো লাগে, বিশেষ করে রাস্তার পাশ দিয়ে যেতে, তাই না?
চলো আমরা এখন যাব অর্ণবের বাড়ি, অর্ণব আমার জন্য অপেক্ষা করছে, তো একদম সেখানেই দেখা হবে এরপর, চলো। চলো আমরা আমাদের যাত্রা শুরু করলাম অর্ণবকে সাথে নিয়ে। আমরা এখন আছি কাটজুরি ডাঙ্গার কাছে, আমরা আস্তে আস্তে যাচ্ছি গোবিন্দনগর বাসস্ট্যান্ডের দিকে, দেখা যাক তারপর হয়তো রাজগ্রামের দিকে যাব, এখনও ঠিক করিনি, বেরিয়ে পড়েছি জাস্ট অর্ণবকে নিয়ে। চলো দেখা যাক কোনখানে কি যাই আমরা শেষমেশ, আমাদের সাথে থেকো। বেরিয়েছি যখন শুধু খিদে খিদে পাই তো নাকি, দেখি কোথায় কি পাওয়া যায়, ধরো সমাজের সাথে নিয়েই যাবো, কিছু টুকটাক খেতে হবে। হ্যাঁ রাতে না কখনো না আমাদের স্কুলের দিকে আসিনি, হ্যাঁ পুয়াবাগানের রাস্তা দিয়ে পেরিয়ে গেছি কিন্তু স্কুলের দিকটা আসা হয়নি। আজ কি মন মন হলো জানি না অর্ণবের সাথে, স্কুলের দিকে একটু এলাম,
রাতে স্কুলের সৌন্দর্যটা দারুণ লাগলো, কিন্তু বুঝতেই পারছো গরিবের ক্যামেরা তাই বিশেষ কিছু আসছে না, জাস্ট লাইটগুলো দেখলাম। তবে যাই বলো, স্কুল একটা আলাদা ইমোশন, সেই ছোটোর থেকে পড়েছি, সে এক দু মিনিটের জন্য দাঁড়ালেও মনটা কিন্তু আমাদের সেই দারুণ হয়ে গেলো অন্যবার। আমার খুব ভালো লাগলো, সত্যি দারুণ লাগলো, দারুণ। যাই হোক, আবার রাস্তায় উঠে গেলাম, কারণ সময় একটা ব্যাপার, বাড়ি ফিরতে হবে টাইমের মধ্যে, তাই আবার কুয়াবাগানের রাস্তায় ব্যাক করে গেলাম। চলো খাবারের সন্ধানে আরও যাই, দেখি কোথায় কী পাওয়া যায়। আসলে কী বলো তো, লকডাউনে না সবই প্রায় বন্ধ। ঠিক আছে চলো। আমরা এখন রাজগ্রাম ব্রিজে এসে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে যেরকম বলছিলাম, আমার সাথে আছে অর্ণব রায়চৌধুরী। করোনা বিধি আমরা মেনেই চলছি, তাই মাস্ক খুলছি না আপাতত। তো দেখো রাজগ্রামটা একটু তোমাদেরকে দেখায়, ঠিক আছে? আমরা একটু ওই পাড়ে যাব। এই রাজগ্রাম ব্রিজে আমরা এসেছি, আমার সাথে অর্ণব আছে। এতক্ষণ অর্ণব আমার পেছনে বসে ক্যামেরার দায়িত্ব সামলাচ্ছিল, এখন একটু অর্ণবকে দেখিয়ে দিই আমরা। খুব যদি শান্ত মনে ভাবো বা শোনার চেষ্টা করো, দেখো একটা জলের খুব দারুণ স্রোতের একটা শব্দ পাবে। আর কেন জানি না এই স্রোতের শব্দটা ইউটিউবেও যদি আমরা শুনি মনটা অনেকটা শান্ত হয়ে যায়। দ্য সাউন্ড অফ ওয়েভ। ওই যে দূরের রোগপুর, বাঁকুড়া শহরের রোগপুরের কিছুটা আলো দেখা যাচ্ছে, সে আলোর রিফ্লেকশন জলের উপরে পড়েছে, একটা অসাধারণ একটা লাগছে। ক্যামেরায় মানে গরিবের ফোন ক্যামেরায় তো আর সেসব আনা যায় না যেটা আমরা চোখে দেখছি, তাও কিছুটা হয়তো আইডিয়া দিতে পারবো তোমাদেরকে। দেখো লকডাউনে বাড়ি বসে বসে যে মনে যে একটা অন্যরকম একটা একাকিত্ব ভাব এসেছিল, সত্যি আজ সন্ধে বেরিয়ে অনেকটা কমে গেল এটাতে। আমরা এখন এগিয়ে চলেছি বাসস্ট্যান্ডের দিকে, গোবিন্দনগর বাসস্ট্যান্ড। এখনও অবধি আমাদের চোখে সেরকম খাবারের কিছু দোকান চোখে পড়েনি, দেখা যাক কোথায় কী পাওয়া যায়। চলো
কি আছে ফাইনালি চা পেলাম, ফাইনালি চা পেলাম অনেক দূর ঘুরে আসার পর। আমি এতক্ষণ ভিডিও করছিলাম বন্ধ করে। আমরা প্রায় অনেকটাই ঘুরে এলাম, রাজগ্রাম হয়ে, পুয়া বাগান হয়ে, কেশরাই চা খেয়ে এলাম। হ্যাঁ, একটা বলতে ভুলে গেছি, আমরা পুরনো স্কুলটাও একটু দর্শন করে এলাম। তো এবারে রাত হয়ে গেছে অনেকটাই, অর্ণবকে বাড়ি যেতে হবে, তাই আমরা এইখানেই আমাদের আজকের সন্ধ্যার যে ভ্রমণটা সেটা এতদূর পর্যন্তই রাখলাম। দাঁড়া, তোমাদের একটু অর্ণবকে দেখিয়ে দিই, এতক্ষণ ধরেও ক্যামেরা ধরছে। একটা মাস্কটা খুলে দে, লোকজন নেই এখানে, মাস্কটা খোল। এই যে অর্ণব একসাথে তিনটে চাকরি পেয়ে বসে আছে, দেখতে পাচ্ছ, ইন্টার্নশিপ করছে, সারা দিন কম্পিউটার নিয়ে বসে থাকে, ওর জন্যই বেরোনো আজকে সন্ধ্যায়। ক্যামেরাম্যান পেছনে একটা দারুণ জিনিস দেখা যাচ্ছে, রানী ফার্নিচার, কি জানি কার নামে, এসব বলা উচিত নয়। এই কাট কাট কাট, ঠিক আছে, এই যে অর্ণবের নাচটা দেখে নিন, এতদূর অবধি রইল, এবার অর্ণব বাড়ি চলে যাবে। সবাইকে টাটা বলে দাও আমার হয়েও, টাটা। চলো এবার বাড়িতে, যে সন্ধ্যায় দেখা হচ্ছে, সন্ধ্যা নয় সরি রাতে দেখা হচ্ছে। বেশ, একটু অনেকটাই ঘুরে এলাম, বাড়ি এসে পৌঁছালাম। ও সরি, এখন তো মাস্ক খুলতে পারি, বাড়ি চলে এসেছি। তো অনেকটাই ঘুরে এলাম, এবার একটু ফ্রেশ ট্রেশ হই, ঠিক আছে, করোনা বিধি মানতে হবে, একটু স্যানিটাইজ করতে হবে নিজেকে। চলো এরপর একটু পড়াশোনা করতে হবে, আরও অনেক কিছু কাজ আছে। তোমাদের সাথে রাতে দেখা হচ্ছে আবার। পিয়া বাজে পেয়ালা, পিয়া যায় না, পিয়া বাজে কেতে জিয়া যায় না, পিয়া বাজে কেতে জিয়া যায় না, পিয়া বাজে পেয়ালা, পিয়া যায় না। মানে পিয়াকে ছাড়া বলছে একটা ক্ষণও থাকা যাচ্ছে না, মানে এতটাই প্রেমে ডুবে আছেন। হ্যাঁ, আমি গল্পটা বলছি কুজি কুতুব সাহার, মানে হায়দ্রাবাদ শহর যখন হয়নি তখন কুতুব শাহী ডাইনেস্টি সে সময় গোলকোন্ডা ফোর্টে থাকত। তো তখনও কুজি কুতুব শাহ সিংহাসনে বসেননি, তখন তার বাবা ছিলেন সিংহাসনে। সেই সময়কার একটা ঘটনা, তার একজন নর্তকীকে খুব পছন্দ হয়ে যায়, যার নাম ছিল ভাগমতী। তো তিনি তো তার প্রেমে পাগল হয়ে যান এবং মাঝে মধ্যেই দেখা করতে যেতেন। সেইখানে একটা মূসা নদী ছিল, সেই মূসা নদীকে পার করে তিনি ওই পাড়ে যে দেখা করতেন। তো বর্ষাকালের সময় নদী পুরো ভরে থাকতো, নদীতে অনেক জল থাকতো, তিনি কি করতেন, ঘোড়াই করে পার করে ওই পাড়ে যেতেন ভাগমতীর সাথে দেখা করার জন্য। এবং কি হয়েছে, অনেক সময় নদী দিয়ে উনি ঘোড়া নিয়ে পেরিয়ে যাচ্ছেন, জলের তোড়ে ভেসে গেছেন, মানে আর একটু হলেই প্রায় মৃত্যু বরণ করে নিতেন, কিন্তু কোনোভাবে বেঁচে যান। তো তার বাবা অর্থাৎ সেই সময়কার শাহেনশাহ কুতুব শাহ ডাইনাস্টির ছেলেকে নিয়ে খুব চিন্তায় পড়ে যান। তিনি ছেলেকে বলেন যে তুমি এসব কি করছো, তুমি না ভবিষ্যতের সুলতান, তোমার কি আর এসব করা মানায়, তো তুমি হয় আমার কথা শুনে থাকো, ওইভাবে যাবে না নদীর ওই পারে, নাহলে আমি তোমাকে বন্দি করতে বাধ্য হব। তো কে শুনে কার কথা, আমাদের কুজি কুতুব শাহ তো তখন প্রেমে মশগুল, তিনি তো যাবেনই ওই পারে। তো শাহেনশাহ দেখলেন বেশ বিপদ, তিনি তাও বললেন যে আমি একটা ব্রিজ বানানোর ব্যবস্থা করছি তোমার জন্য, কিন্তু তুমি ততদিন অপেক্ষা করে যাও।
কিন্তু প্রেমে কি আর অপেক্ষা মানা যায়? তিনি সেই চলে যাওয়ার জন্য জেদ ধরলেন। তখন সেনসা তাকে বন্দি করলেন কয়েদখানায়। তো সেই কয়েদখানায় বসেই কুজি কুতুব শাহ এই গানটা দেখেন, পিয়া বাজ পেয়ালা পিয়া যায় না, মানে পিয়াকে ছাড়া, মানে মদ শরাব যেটাই বুঝবে, মানে পিয়াকে ছাড়া এটা খাওয়াও যায় না। আর বলছেন পিয়া বাজ একটির জিয়া যায় না, মানে পিয়াকে ছেড়ে একটা সময়ও থাকা যায় না। তো এই সেই গজল। পরবর্তীকালে তিনি যখন সুলতান হন তখন ভাগমতীকে বিয়ে করেন এবং তখন ভাগমতীর নাম হয় হেদার মহল। তো এই ভাগমতীর প্রেমে, মানে হেদার মহলের প্রেমে তিনি একটা অসাধারণ শহরের পরিকল্পনা করেন এবং তিনি বাইরে থেকে প্রচুর কারিগর নিয়ে আসেন। সেই শহরটাই পরবর্তীকালে হায়দ্রাবাদে তৈরি হয়, মানে হায়দারি আবাদ, মানে হায়দারের শহর, মানে শহরি হায়দ্রাবাদ, হায়দার মানে শহরি হায়দ্রাবাদ, মানে হায়দ্রাবাদ শহর, মানে হায়দারের শহর। তো এই হচ্ছে হায়দ্রাবাদের আসল কাহিনী, হায়দ্রাবাদ গড়ে ওঠার, তোমাদের সাথে বললাম। যাই হোক, আজকে আর ভিডিও বেশি বাড়াচ্ছি না, এইখানেই থাক। তোমরা আজকের মতো আমাকে টাটা করে দাও। আর হ্যাঁ, একটু লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে? দেখছো এই খেটে খেটে বানাচ্ছি, একটু গরিব মানুষকে একটু দয়া টয়া করো, কি করছো, একটু দেখো আমাদের দিকটা। চলো আজকের মতো টাটা বলে দাও আমাকে, গুড নাইট, কালো দেখা হচ্ছে। পিয়া বাজ পিয়ালা পিয়া যায় না, পিয়া বাজ পিয়ালা পিয়া যায় না, পিয়া বাজ এক তিল জিয়া যায় না, পিয়া বাজ এক তিল জিয়া যায় না, পিয়া বাজ পিয়ালা পিয়া যায় না, পিয়া বাজ পিয়ালা।